রংপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংশু সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ক ধারায় 330 ধারায় মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটায় আমরা দাখিল করেছি। বিজ্ঞ আদালত এই মামলাটার আগামী 21 তারিখ বাদিনীর বক্তব্য জবানবন্দি গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। আদালত আরও কিছু বিষয় জানতে চেয়েছেন। আমরা বলেছি যে এই সমস্ত বিষয় ফৌজদারি কার্যবিধি 401 ধারায় বাধিত নয়, অতএব এই মামলা গ্রহণে কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা আগামী 21 তারিখে এই অভিজ্ঞ আদালতে বাদিনীর পক্ষে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জবানবন্দি প্রদান করব। জবানবন্দি অনুযায়ী আদালত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবাংশু সরকার সহ অন্যান্য আসামির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। কি ঘটেছিল, ঘটনাটা কি ছিল? ঘটনা সংক্ষিপ্ত বিবরণ হলো, এই বাদিনীকে 30 লক্ষ টাকা যৌতুকের কারণে ইতিপূর্বে রংপুরের জাজেস কোয়ার্টারেও বাদিনীকে মারপিট করেছে এবং পরবর্তীকালে গত 28 তারিখে সন্ধ্যা 6:30টার সময় 30 লক্ষ টাকা যৌতুকের দাবিতে দেবাংশু সরকার সহ অন্যান্য আসামিরা মারপিট করে গুরুতর জখম করেছে, ছোরা মেরেছে, গলায় আঘাত করেছে। বাদিনী শ্রবণ শক্তি হারিয়েছেন। বাদিনী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 28 মার্চের পরে 21 দিন চিকিৎসারত ছিলেন। ছাড়পত্র নিয়ে আদালতে মামলা দায়ের করেছেন। ব্যক্তিত্বরা, আমরা আজকে ম্যাজিস্ট্রেট দেবাংশু সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ক, 11 খ এবং 430 ধারায় অভিযোগে মামলা দায়ের করেছিলাম। মামলার বাদিনী একজন ডাক্তার, তিনি নাম বলবো নাম বলবো